हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपकुकुम स्टूडियो। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आज के आबारो फिरे आसलाम नतून आरेकटी रेसिपिर संगे। एखन जेहेतु लकडाउनेर समय, एखन कोनो बाहिरे होटेल खोला पावा जाच्छे ना, ताई आजके आमी आपनादेरके बानिये देखाबो किभाबे होटेल स्टाइले परोटा बानाते हय। अवश्यई परोटाटा एकदम परफेक्ट भावे आमी तैरि करब। अवश्यई কিভাবে হোটেল স্টাইলে পরোটা বাড়িতে বসে বানানো যায় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য আমি এখানে টোটালি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর অবশ্যই ময়দার মাঝখানটা আমি একটু গর্ত করে দিয়েছি, যা কারণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোটালি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই হোটেল স্টাইলে পরোটা বানাতে গেলে এই ময়ামের মধ্যে একটু সয়াবিন তেলটাকে বাড়ি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। আমি অবশ্যই এখানে হালকা করে লবণ ইউজ করেছি এবং হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, যাতে আমার এই রেসিপিটা খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। আমি এখন এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর মতো এভাবে ময়দাটাকে মাখাতে থাকবো। যতটা সুন্দর মতো আপনি ময়দাটা মাখাবেন, ঠিক পরোটাটাও ঠিক ততটাই নরম হবে। এই জন্য আমি এখন খুব সুন্দরভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে ময়দাটা মাখাতে থাকব। মিনিমাম 2-3 মিনিট এভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। দেখুন, আমি মিনিমাম 2-3 মিনিট এভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। আমার মাখাটা কিন্তু একদম রেডি, যে এখন মাখাটা যখন হয়ে যাবে তখন এইভাবে মুট করলেই ময়দাটা খুব সুন্দর গোল হবে, আর একটু চাপ দেওয়ার সাথে সাথে ময়দাটা ভেঙে যাবে। এটা দেখে বুঝে নিতে হবে যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা করে পানি দিয়ে এখন অবশ্যই একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য অবশ্যই আমি ভালো মতো মাখাতে থাকব। দেখুন, আমার অবশ্যই আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা যাতে ভালো মতো সেট হয় এই জন্য অবশ্যই ডো তৈরি করে আমি মিনিমাম 10 মিনিটের জন্য অবশ্যই একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এই আপনাকে অবশ্যই ডোটা দেখে দেখাচ্ছি। দেখুন, আমার ডোটা অনেকটা নরম এবং তুলতুলে হয়েছে। আমি এখন এই ডোর থেকে ছোট ছোট করে 3টা গুটি কেটে নিয়েছি। এখন আমি একটা করে গুটি নিয়ে পরোটা তৈরি করব। আমি অবশ্যই একটা ডো নিয়ে নিয়েছি এই ডো নিয়ে অবশ্যই আমি একটা গোল করে রুটি প্রথমে তৈরি করে নিয়েছি, কিন্তু আমি আজকের এই পরোটাটা অবশ্যই ত্রিভুজ করে তৈরি করব। এই জন্য প্রথমে গোল করে পরোটাটিকে বেলে নিতে হবে। গোল করে বেলে নেওয়ার পর অবশ্যই এভাবে 3 ভাঁজ দিতে হবে। 3 ভাঁজ দিয়ে আমি আবারও বেলে নেব। বেলে মিষ্টি পাতলা করে কিন্তু আমি পরোটাটিকে বেলবো না, কারণ পরোটা কিন্তু খুব একটা পাতলা করে বেলা যায় না, একটু মোটা করেই পরোটার রেসিপিটাকে বেলে নিতে হবে। তারপর এই রেসিপি পরোটাটাকে আমি অবশ্যই প্যানে দিয়ে ভাজতে শুরু করব। দেখুন, আমার পরোটাটা কিন্তু আসলেই ত্রিভুজের মতো হয়ে গেছে। আমি এভাবে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি। অবশ্যই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। দেখুন, আমি অলরেডি পরোটাটাকে বেলে ফেলেছি। আমার পরোটাটা কিন্তু খুব সুন্দর ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। আমি এভাবে ঠিক 3টা পরোটাটাকে বেলে নিয়েছি। আমি এখন একটা করে পরোটা দিয়ে একটু টাইম নিয়ে পরোটাগুলোকে ভেজে ফেলছি। পরোটা ভাজার জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি আমার বানানো পরোটাকে অবশ্যই একটা পরোটাকে প্যানে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই একটু টাইম নিয়ে আমি পরোটাকে ভাজতে থাকবো। পরোটা ভাজা কিন্তু খুব ইজি, আর অবশ্যই অল্প সময়ের মধ্যেই কিন্তু পরোটাকে বানিয়ে ফেলা যায়। আশা করব আমার এই হোটেল স্টাইলের পরোটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর এই পরোটার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন আমার পরোটার এক পাশটা হয়ে গেছে, তাই আমি এখন এই পরোটাটিকে উল্টে দিচ্ছি। দেখুন, আমার পরোটার পুরো সাইডটাই কিন্তু লালচে বর্ণ হয়ে গেছে। আমি অবশ্যই পরোটাটাকে লালচে বর্ণ করে ভেজে নেব। আপনারা এই পরোটা বুটের ডাল, ডিম, সবজি যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এখন পরোটাকে ভেজে ফেলছি। দেখুন, আমার পরোটার এক পাশটা ভাজা অলরেডি হয়ে গেছে। ঠিক ওপাশটা যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি পরোটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। আর পরোটাটা অবশ্যই খেতে কিন্তু অনেক টেস্টি হবে, আর পরোটাটা হবে অনেক নরম এবং তুলতুলে।
কারণ আমি খুব ভালো মতন পাউডারের মধ্যে ময়ামটা ইউজ করেছি, তাই আমার পাউডারটা খুব সহজেই ভেঙে যাবে। দেখুন আমার পাউডারটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, আমার পাউডারটা দুপাশ থেকে ব্রাউন কালার হয়ে গেছে, তাই আমি এখন পাউডারকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমি আজকে হোটেল স্টাইলের পাউডার। আশা করব এই পাউডার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।